हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैथ वर्सेस मैथ। आज हमें कॉम्प्लेक्स नंबर परवर्ती नतून किस अंक नहीं कथा बोलबो। तो चलो शुरू करा जाक। कि बोलछे जेड इक्वल टू एक्स प्लस आई वाई एवं मॉड जेड इक्वल टू वन हमें देखा हो जेड माइनस वन बाय जेड प्लस वन जेखने जेड नॉट इक्वल टू माइनस वन एक विशुद्ध काल्पनिक राशि। तार माने कि कोनो वास्तव संख्या बोले कोनो जिनिस थाकबे ना, जा थाकबे आई वाला जिनिस थाकबे, माने আই দিয়ে যে জিনিসটা থাকে সেই জিনিসটা থাকবে। আমাকে কি কোশ্চেনে বলে দিয়েছে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, আমি লিখে নিয়েছি জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এবং গিভেন কি মড জেড ইকুয়াল টু ওয়ান। এখন জেড এর পরিবর্তে আমি তাহলে এক্স প্লাস আই ওয়াই লিখতে পারি, তাহলে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু ওয়ান, মানে মড অফ এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু ওয়ান। এখন মড অফ এক্স প্লাস আই ওয়াই সমান কি হয়, আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, কারণ ইকুয়াল টু ওয়ান বলে দিয়েছে। আর মড অফ এক্স প্লাস আই ওয়াই সমান কি হয়, আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এগুলো সব আমরা বেসিক জেনেছি আগে। এখন উভয় দিকে যদি আমি বর্গ করে দিই তাহলে কী পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এখন অঙ্কে আসছি, জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান, এখন জেডের ভ্যালু কত আছে, এক্স প্লাস আই ওয়াই মাইনাস ওয়ান, এখানে জেডের জায়গায় কত পুট করবো, এক্স প্লাস আই ওয়াই প্লাস ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়ান প্লাস আই ওয়াই, মানে রিয়ালগুলোকে একপাশে নিচ্ছি আর ইমাজিনারিগুলোকে একপাশে নিয়ে নিচ্ছি, তাহলে এক্স মাইনাস ওয়ান প্লাস আই ওয়াই, আর নিচে কী পাবো, এক্স প্লাস ওয়াই প্লাস আই ওয়াই, এক্স প্লাস ওয়ান প্লাস আই ওয়াই। এখন আমি কী বলেছি, ভগ্নাংশ আকারে যদি থাকে কোনো কমপ্লেক্স রাশি তাহলে কী হয়, তার নিচে যেন আমরা কখনও কমপ্লেক্স রাশি না থাকে সেটা ব্যবস্থা করবো। তার মানে কি এখানে তো নিচে কমপ্লেক্স রাশি চলে এসছে, তাহলে এর আমি উপর নিচে আমি কী করবো, অনুবন্ধ দিয়ে গুণ করবো। এর অনুবন্ধে কী আছে, এক্স প্লাস ওয়ান মাইনাস আই ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়ান মাইনাস আই ওয়াই দিয়ে উপর নিচে আমি গুণ করছি, তাহলে তাই আমি গুণ করেছি। এবার আমি কী করছি দেখো, এই এক্স মাইনাস ওয়ান দিয়ে এই টোটাল এই জিনিসে গুণ করছি, তাহলে কী পাবো, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস, কারণ কেন, সরি প্রথমে আমি কী করছি, এক্স মাইনাস ওয়ান দিয়ে টোটাল এই জিনিসটা গুণ করছি, তাহলে কি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস আই ওয়াই, কারণ মাইনাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান কি, মাইনাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান। এবার প্লাস আই ওয়াই দিয়ে এই জিনিসটা গুণ করছি, তাহলে কী পাবো, প্লাস আই ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়ান, আর প্লাস মাইনাস মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর নিচে কী পাচ্ছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস আই ওয়াই এর হোল স্কোয়ার। ডান পাশে এই বাম পাশে পড়াবার আমি এই জিনিসটা লিখে আসবো, তাহলে জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান ইজিক্যাল টু, এখান থেকে আমি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস আই ইন্টু ওয়াই দিয়ে এই জিনিসটা গুণ করছি, তাহলে কী পাবো, এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস আই বাইরে রেখে ওয়াই দিয়ে এই জিনিসটা গুণ করছি, তাহলে কী পাবো, এক্স ওয়াই প্লাস ওয়াই, আর আই স্কোয়ার ভ্যালু কত হয় মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান আর এই আগের মাইনাসটা গুণগুলি কী পাবো প্লাস, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে কী পাবো, এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস আই ওয়াই হোল স্কোয়ার মানে কি আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন এই আইটা যদি আমি কমন নিই তাহলে কী পড়ে থাকবে, এই একটা আই আর এই একটা আই যদি আমি টোটাল কমন নিই তাহলে কী পড়ে থাকছে, এর জন্য তো পড়ে থাকছে প্লাস এক্স ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই, এক্স ওয়াই প্লাস ওয়াই আর এই যে মাইনাস মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে কী পড়ে থাকছে, এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, আর আই স্কোয়ার ভ্যালু কত হয় মাইনাস ওয়ান, তাহলে মাইনাস মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখন এখানে আমি কী পাচ্ছি ভালো করে লক্ষ্য করো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস আইটা যখন আমি কমনে নিয়েছিলাম তাহলে কী হবে, এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস মাইনাস প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখন এই রুটের এই ব্র্যাকেটের মধ্যে মাইনাস এক্স ওয়াই আর প্লাস এক্স ওয়াই কেটে যাচ্ছে, মাইনাস এক্স ওয়াই আর প্লাস ওয়াই এক্স ওয়াই কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকবে, শুধু ওয়াই প্লাস ওয়াই মানে টু ওয়াই, আর নিচে কী থাকছে, এক্স প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু ওয়াই ইন্টু আই টু ওয়াই ইন্টু আই প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে এটাকে যদি আমি ভেঙে দিই তাহলে কী পাবো, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার, এটা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙলাম, তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি, জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান ইজ টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ ইউ স্কোয়ারটা পাশে লিখলাম মাইনাস ওয়ান প্লাস আই ইন্টু টু আই বাই এক্স স্কোয়ার প্লাস এই ইউ স্কোয়ারটা পাশে লিখলাম প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, আমি প্রথমে পেয়েছি কারণ আমাকে বলে দিয়েছিল যেটা, তাহলে এখন এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পরিবর্তে আমি ওয়ান পুট করছি, তাহলে ওয়ান মাইনাস ওয়ান প্লাস আই ইন্টু টু আই বাই ওয়ান প্লাস টু এক্স প্লাস ওয়ান, কারণ এই নিচেও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পরিবর্তে ওয়ান পুট করছি, বা জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান ইজিক্যাল টু প্লাস প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে যাচ্ছে, আই ইন্টু টু আই বাই নিচে টু প্লাস টু এক্স টু ইন্টু আই ওয়াই আই ইন্টু টু আই থেকে লিখতে পারি টু ইন্টু আই, আর নিচে আমি টু কমন নিচ্ছি, তাহলে কী পড়ে থাকছি, এক্স প্লাস ওয়ান, এখান থেকে আমি কী পড়ে থাকছি, শুধু টু টু কেটে গেলে শুধু পড়ে থাকছে আই ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়ান, তাহলে শুধু আই ওয়ালা জিনিস পড়ে থাকলো, তাহলে অতএব যা একটি বিশুদ্ধ কাল্পনিক রাশি, অতএব আমাকে যেটা প্রমাণ করতে বলেছে সেটা প্রমাণ হয়ে গেল।
নেক্সট অঙ্কে আসে যাও। 15 দাগের অঙ্ক কী বলছে, যদি জেড ওয়ান ও জেড টু দুটি জটিল রাশি হয় যারা শূন্য না, এবং মড অফ জেড ওয়ান প্লাস জেড টু ইজ ইকুয়াল টু জেড ওয়ান প্লাস মড অফ জেড ওয়ান প্লাস মড অফ জেড টু হয়, তবে প্রমাণ করো যে আর্গুমেন্ট জেড ওয়ান ইকুয়াল টু আর্গুমেন্ট জেড টু। আমি কী মনে করছি, জেড ওয়ান ইজ ইকুয়াল টু এ প্লাস আইবি আর জেড টু ইজ ইকুয়াল টু সি প্লাস আইবি। এবার আমাকে প্রমাণ করতে হবে কি আর্গুমেন্ট জেড ওয়ান ইকুয়াল টু আর্গুমেন্ট জেড টু, অথবা আমাকে কী প্রমাণ করতে হবে সেটা আমি এই ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি। আমাকে কী প্রমাণ করতে হবে, যদি আর্গুমেন্ট অফ জেড ওয়ান যদি থিটা ওয়ান হয় তাহলে এখানে আমি লিখতে পারি ট্যান থিটা ওয়ান সমান কি হয় বি বাই এ, আর আর্গুমেন্ট জেড টু যদি থিটা টু হয় তাহলে এখানে লিখতে পারি ট্যান থিটা টু ইজ ইকুয়াল টু ডি বাই সি। অতএব থিটা ওয়ান সমান এখান থেকে কী লিখতে পারি ট্যান ইনভার্স বি বাই এ, থিটা ওয়ান সমান কী লিখতে পারি ট্যান ইনভার্স বি বাই এ, আর এখান থেকে লিখতে পারি থিটা টু ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ডি বাই সি। আমাকে প্রমাণ করতে হবে কি আর্গুমেন্ট জেড ওয়ান ইজ ইকুয়াল টু আর্গুমেন্ট জেড টু, তার মানে কি আর্গুমেন্ট জেড ওয়ান সমান থিটা ওয়ান আর আর্গুমেন্ট জেড টু সমান কত থিটা টু, তার মানে কি আমাকে কী প্রমাণ করতে হবে থিটা ওয়ান ইকুয়াল টু থিটা টু, তার মানে কি ট্যান ইনভার্স বি বাই এ ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ডি বাই সি, কারণ থিটা ওয়ান আর থিটা টু এর ভ্যালু এটাই আছে। তাহলে অথবা আমাকে কী প্রমাণ করতে হবে, আমাকে এই যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনটা ইউজ করে আমাকে প্রমাণ করতে হবে ট্যান ইনভার্স বি বাই এ ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ডি বাই সি। ওকে, এবার আমরা অঙ্কে চলে আসছি। এখন জেড ওয়ান ইজ ইকুয়াল টু বলে দিয়েছি এ প্লাস আইবি, তাহলে মড অফ জেড ওয়ান ইজ ইকুয়াল টু কী হবে মড অফ এ প্লাস আইবি সমান সমান আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর জেড টু সমান বলে দিয়েছে সি প্লাস আইজি, অর্থাৎ মড অফ জেড টু সমান কী হবে আন্ডার রুট সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন জেড ওয়ান প্লাস জেড টু সমান তাহলে কত পাবো, এ প্লাস আইবি প্লাস সি প্লাস আইজি, বা জেড ওয়ান প্লাস জেড টু ইজ ইকুয়াল টু রিয়ালগুলো এক পাশে নাও এ প্লাস সি প্লাস আই ইন্টু বি প্লাস জি। অর্থাৎ মড অফ জেড ওয়ান প্লাস জেড টু সমান লিখতে পারি আন্ডার রুট এ প্লাস সি এর হোল স্কোয়ার প্লাস বি প্লাস জি এর হোল স্কোয়ার লেখা আছে। এবার আমরা অঙ্কের যে কন্ডিশনটা বলে দিয়েছে সেখানে আসছি, মড অফ জেড ওয়ান প্লাস জেড টু ইজ ইকুয়াল টু মড অফ জেড ওয়ান প্লাস মড অফ জেড টু। এখন জাস্ট ভ্যালুগুলো পুট করছি, তাহলে মড অফ জেড ওয়ান প্লাস জেড টু এর ভ্যালু কত ছিল, এই যে আন্ডার রুট এ প্লাস সি হোল স্কোয়ার প্লাস বি প্লাস জি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মড অফ জেড ওয়ান সমান ছিল আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর জেড টু সমান কী ছিল মড জেড টু সমান আন্ডার রুট সি স্কোয়ার প্লাস জি স্কোয়ার। মানে আমি উভয় দিকে কী করছি বর্গ করছি, এখন এরও বর্গ করছি এই টোটাল জিনিসটার বর্গ করছি, তাই এই জিনিসটার বর্গ করে তাহলে এই জিনিসটা রুটটা উঠে যাবে, তাহলে কী পড়ে থাকবে এ প্লাস সি এর হোল স্কোয়ার প্লাস বি প্লাস জি এর হোল স্কোয়ার, কিন্তু এর তো সেটা রুট তোলা যাবে না কারণ কি এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেলতে হবে এর জন্য, তাহলে এটা এ স্কোয়ার মানে আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, বি স্কোয়ার মানে কি আন্ডার রুট সি স্কোয়ার প্লাস জি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু এ বি, টু ইন্টু আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু আন্ডার রুট সি স্কোয়ার প্লাস জি স্কোয়ার। আমরা কিন্তু আমি লিখতে পারি এ প্লাস সি হোল স্কোয়ার প্লাস বি প্লাস জি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এর রুটটা উঠে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকবে শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর রুটটা উঠে যাচ্ছে তাহলে কী পড়ে থাকবে শুধু সি স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস টু ইন্টু প্লাস টু ইন্টু আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস জি স্কোয়ার, দুটোকে আমি রুটের মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার একটা জিনিস লক্ষ্য করো, এটাকে আমি যদি ভাঙি এ প্লাস সি এর হোল স্কোয়ার ফর্মুলা কী হয় এ স্কোয়ার প্লাস টু এ সি প্লাস সি স্কোয়ার, আর বি প্লাস জি এর হোল স্কোয়ার ফর্মুলা কী হয় বি স্কোয়ার প্লাস টু বি ডি প্লাস জি স্কোয়ার, আর এখানে কী পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস টু ইন্টু আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস জি স্কোয়ার। এখন এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার চারটি এখানে যোগাকার আছে, এখানেও যোগাকার আছে, তাহলে এই পাশে গেলে কি মাইনাস হলে কী হবে প্লাস মাইনাসে কেটে যেত, তাই আমি উভয় দিক থেকে আমি তুলে দিলাম, মানে এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে কেটে যেত তো আমি আর লিখলাম না, তাহলে এখান থেকে কী পড়ে থাকবে টু এ সি প্লাস টু বি ডি, আর এখান থেকে কী পড়ে থাকছে টু ইন্টু আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস জি স্কোয়ার। এখন উভয় দিক থেকে আমি এখান থেকে আমি টু যদি কমন হয় তাহলে কী পড়তে হবে টু ইন্টু এ সি প্লাস বিডি ইজ ইকুয়াল টু ইন্টু আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস জি স্কোয়ার। এখন উভয় দিক থেকে আমি দুই তুলে দিচ্ছি, টু তুলে দিলে কী পাবো এ সি প্লাস বিডি ইজ ইকুয়াল টু আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস জি স্কোয়ার। এবার আমি উভয় দিকে আবার বর্গ করছি, তাহলে কী পাবো এ সি প্লাস বিডি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস জি স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এটা কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এসি এর হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এসি ইন্টু বিডি প্লাস বিডি হোল স্কোয়ার, আর এখান থেকে জাস্ট রুটটা উঠে যাবে তাহলে কি এখান থেকে কী পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস জি স্কোয়ার। এবার এ স্কোয়ার এসি এর হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু এ বি সি ডি প্লাস বিডি হোল স্কোয়ার মানে কি বি স্কোয়ার জি স্কোয়ার, এবার এটাকে আমি গুণ করে দিচ্ছি, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার জি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার জি স্কোয়ার। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানকার এ স্কোয়ার সি স্কোয়ার এখানকার সি এ স্কোয়ার সি স্কোয়ার দুটো প্লাস আছে, তাহলে কি উঠে যাবে এখানকার বি স্কোয়ার জি স্কোয়ার এ পাশে প্লাস বি স্কোয়ার জি স্কোয়ার আছে, এই পাশে আসলে মাইনাস হয়ে কেটে যাবে সেজন্য ডাইরেক্ট তুলে দেওয়া যায়, তাহলে এখানে আসে কী পড়ে থাকছে শুধু টু এ বি সি ডি, আর এখানে পড়ে থাকছে এ স্কোয়ার জি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। এখন আমি করছি কি এ স্কোয়ার জি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার আর এই টু এ বি সি ডি এই পাশে নিয়ে আসছি, তাহলে মাইনাস টু এ বি সি ডি হয়ে যাবে, তাই ডাইরেক্ট মাইনাস টু এ বি সি ডি আমি মিডিলে লিখেছি, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ ডি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ডি ইন্টু বি সি প্লাস বি সি হোল স্কোয়ার, এই উপরের লাইনটাকে আমি সাজিয়ে লিখতে পারি ইকুয়াল টু জিরো। এটা দেখো তো এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা পড়ে আছে, এখানে এ মাইনাস বি এর ফর্মুলা মানে কি এ ডি মাইনাস বি সি এর হোল স্কোয়ার
ফর্মুলা পড়ে যাচ্ছে, তাহলে এ জি মাইনাস বি সি হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো, বা এ জি মাইনাস বি সি ইকুয়াল টু জিরো, জিরোর বর্গমূল করলে কী হয়, জিরো হয়, তাহলে এ জি ইকুয়াল টু বি সি। এখন এটাকে লিখতে পারি ডি বাই সি ইকুয়াল টু বি বাই এ, কোনে কোনে গুণ করো এ জি ইকুয়াল টু বি সি পাবো, তাহলে এখান থেকে লেখা যায় ডি বাই সি ইকুয়াল টু বি বাই এ। বা এবার জাস্ট এটা আমি ঘুরে লিখছি, বি বাই ইকুয়াল টু ডি বাই সি। এখন উভয় দিকে আমি ট্যান ইনভার্স নিচ্ছি, তাহলে ট্যান ইনভার্স বি বাই ইকুয়াল টু ট্যান ইনভার্স ডি বাই সি। এখন আমি প্রথমে বলেছি আমাকে এটা প্রমাণ করতে হবে যে ট্যান ইনভার্স বি বাই এ ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ডি বাই সি, অতএব কারণ এই জিনিসটার ভ্যালু তো আর্গুমেন্ট জেড ওয়ান, আর এই জিনিসটার ভ্যালু তো আর্গুমেন্ট জেড টু, অতএব আর্গুমেন্ট জেড ওয়ান ইকুয়াল টু আর্গুমেন্ট জেড টু প্রমাণ হয়ে গেল। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। নেক্সট ভিডিও পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।